বাংলাদেশের এখন যে অবস্থা, এটা আসলে দেখার মতো কোনো পরিবেশ বা কোনো সিচুয়েশন নাই। কারণ সারা বাংলাদেশের প্রায় 2 থেকে 3টা জেলায় কিন্তু আসলে নদী মানে পানির নিচে চলে গেছে। সো এখন অনলাইনে গেলেই দেখতে পাচ্ছি ফেনী সহ নোয়াখালী জেলা দিয়ে শুরু করে আসলে অনেক জেলায় পানির নিচে চলে গেছে, যেটা আসলে আমাদের জন্য মানে খুবই দুঃখজনক। আর যেহেতু আমরা বাংলাদেশি, এই জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো ভাই বা কোনো বোন যদি বিপদে পড়ে, আমাদের আসলে ব্যথা লাগে, আমাদেরও খারাপ লাগে। আর যে পরিমাণে আসলে মানুষ, ছোটো মানুষ থেকে শুরু করে বাড়ি ঘর মানে গরু বাছুর মানে প্রত্যেকটা মানে জায়গায়, কারণ প্রত্যেকটা বাড়িতে আসলে মানুষ থাকে, গরু থাকে, বসবাসের জন্য আসলে অনেক কিছুই থাকে। সুতরাং প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে পানিতে আসলে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই মানে বেদনাদায়ক, দুঃখজনক। আর এর একমাত্র যদি দায় দিতে হয় সেটা আসলে আমরা ভারতকেই দেবো, কারণ ভারতের জন্য আমাদের এখন এই অবস্থা, যেটা মানে খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। আমাদের জন্য খুবই খারাপ একটা সময় চলতেছে এখন। এখন আমাদের মানে উচিত হবে আমরা যার যার জায়গা থেকে যতটুকু পারি তাদের পাশে থাকা, তাদের কাছে থাকা, এবং তাদেরকে যে যেখান থেকে পারি না কেন, কোনো সংগঠনের মাধ্যমে হোক বা কোনো মানুষের মাধ্যমে হোক, আসলে তাদেরকে সাহায্য দেওয়া এবং তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যে মানে যথাযথ যার যার জায়গা থেকে চেষ্টা করা। আর একটা জেলায় মানে দেখেন কি একটা অবস্থা, মানে একটা জেলা পুরো মানে পানির নিচে চলে গেছে। তো পানির নিচে চলে গেলে আসলে যারা সাঁতার জানে তারা হয়তো বা পানির উপরে চলে আসছে, বা যে কোনোভাবে হয়তো বা তারা বেঁচে আছে, আবার যারা ছোটো শিশু আছে বা বৃদ্ধ বৃদ্ধা যারা আছে তারা কিন্তু সাঁতার জানে না। আর অনলাইনে ঢুকলে এখন কিন্তু এইসব ফুটেজে কিন্তু বেশি চোখের সামনে আসতেছে, যেগুলো দেখলে আসলে চোখের পানি আসলে মানে কোনোভাবেই ধরে রাখা যায় না বা কোনোভাবে সম্ভব না। যেটা মানে আমি কি বলবো, আর অনলাইনে গেলে এগুলো দেখতে হচ্ছে, এবং কোনো সময় মানে সারাটা দিনের ভেতরে আসলে কোনো সবসময় এই জেলার কথা, এই জেলার মানুষের কথা আসলে মনে পড়তেছে। যদিও আমি মানে যাইতে পারতেছি না, তারপরে আসলে মন থেকে তাদের জন্য আসলে দোয়া এবং ভালোবাসা, এবং তারা যেন খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করতে পারে। দেখুন একটা অবস্থা, বিল্ডিং থেকে শুরু করে মানে সব কিছুই পানির নিচে। সো মানে আমাদের জন্য আসলে এটা খুবই কি বলবো, খুবই খারাপ একটা সময় যাচ্ছে এখন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া, আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া ছাড়া আমাদের কাছে আসলে কোনো কিছুই নাই। তো আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, যেন আল্লাহ তাআলা আমাদের এর থেকে উদ্ধার করে। আর আরেকটা সময় এসেছে এখন, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে, ওই প্রোডাক্টগুলো আমরা আসলে বয়কট করে দেবো। যত ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আমরা এখন থেকে সব কিছু বয়কট করে দেবো। ভারত হটাও দেশ বাঁচাও। ভারত, ভারতের সাথে আসলে আমাদের কোনো দিন বন্ধুত্ব ছিল না বা কোনো দিন থাকবেও না, আর ওদের সাথে কোনো বন্ধুত্ব রাখার কোনো প্রশ্নই আসে না। তো আমরা যার যার জায়গা থেকে এটা ইনশাল্লাহ যখন আমরা ওভারকাম করতে পারবো, এখান থেকে আল্লাহ তাআলা আমাদের যখন পানা দিবেন, মুক্তি দিবেন ইনশাল্লাহ, তখন থেকে আমরা শপথ গ্রহণ করবো এবং মানে কঠোরভাবে আমরা ইন্ডিয়ার প্রোডাক্টগুলো বয়কট করে দেবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আর আমাদের যারা মা ভাই বোন যারা আছেন এই অবস্থায় আল্লাহ যেন তাদেরকে আসলে খুব তাড়াতাড়ি এটা থেকে আসলে রক্ষা করে, এবং এটা আসলে এই প্রাকৃতিক দুর্যোগটা যেন আল্লাহ তাআলা আমাদের খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে দূরে নিয়ে যায়। এটা আসলে দেখার মতো নয় বা এটা সহ্য করার মতো নয়, যেটা যেখানে মানুষ ভেসে যাচ্ছে। আর কি বলবো, আর তো সবাই যার যার থেকে তার অর্থ দিয়ে সাহায্য করুন। এখানে একটা ভিক্ষুক তার অর্থ দিয়ে সাহায্য করছে, আসুন আমি আপনি সবাই অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করি।